আমার প্রিয় শিক্ষার্থী কাছে এবং দূরে যে যেখানে আছো সবাইকে আজকের ক্লাসে স্বাগত আশা করি তোমরা মহান আল্লাহর রহমতে ভালোই আছো এবার শুনো আমি তোমাদের গণিত ত্রয়োদশ অধ্যায় এবং উচ্চতর গণিত সপ্তম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব এখন সবাই তোমাদের প্রাথমিক বিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম তখন গণিত ক্লাসের কথা অনেকেরই নিশ্চয় মনে থাকতে পারে আমার কিন্তু মনে আছে আমাদের সত্যিয় স্যার যারা ছিলেন তারা সংখ্যা নিয়ে কিভাবে খেলা করতে হয় তারা আমাদেরকে শিখিয়েছিল তারা আমাদেরকে শিখিয়েছিলেন কিভাবে সংখ্যাগুলো লিখতে হয় দেখো আমি একটি সংখ্যা লিখলাম কি ওয়ান এটা তো আমরা প্রাথমিক বিদ্যালয়ে আমার সত্যিয় স্যার যারা ছিলেন এরা আমাদেরকে প্রথমে শিখিয়েছিল তারপরে শিখিয়েছিলেন কি টু অর্থাৎ দুই শিখিয়েছিলেন এরপরে শিখিয়েছিলেন কি থ্রি তারপরে এভাবে আমাদেরকে সংখ্যা শিখিয়েছিলেন কিন্তু এই শিক্ষাটা এখনো কি আছে চলমান আছে এক থেকে যে তারা লেখা আরম্ভ করছেন এই লেখাটার এখনো কি নাই শেষ নাই এখন আমাদের সৌভাগ্য যে আমরা এখন কি অনেক লেখাপড়া করেছি তোমরা এখন কোথায় লেখাপড়া করছো দশম শ্রেণীতে কিন্তু তোমাদের এই বয়সের এখনো অনেকে আছে লেখাপড়ার মধ্যে নাই যারা তোমাদের ক্লাসে ছিল লেখাপড়া থেকে বঞ্চিত হয়েছে তারা পারিবারিক কারণে বা আর্থিক বিভিন্ন কারণে এখন আর লেখাপড়াতে নেই কিন্তু তোমরা কি লেখাপড়াতে আসো এইভাবে যদি চলতে থাকে এখন দেখো এক দুই তিন এটা আমি আমার স্যারদের কাছ থেকে শিখেছিলাম তারা আরো বিভিন্ন প্রতীক দিয়ে অর্থাৎ চিত্র দিয়ে বিভিন্ন পড়েছিল এগুলা দিয়ে আমাদেরকে শিখিয়েছিলেন বিজোড় সংখ্যা কি তারও বিজোড় সংখ্যাগুলো কি তারা আমাদেরকে শিখিয়েছিলেন এরপরে তারা আমাদেরকে আরো শিখিয়েছিলেন জোড় সংখ্যা কি জোড় সংখ্যাগুলো কি তারা আমাদেরকে শিখিয়েছিলেন এগুলা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকদের কাছ থেকে কি শিখা কিন্তু আমরা যে শিখাতে আরম্ভ করছি সংখ্যাগুলা এখনো কি আছে দেখো আমি ডট চিহ্ন দিয়ে কি বুঝিয়েছি এগুলার কি নাই শেষ নাই এভাবে কি চলতে আছে এখন দেখো এখানে যেটা প্রথমে যেটা আছে এখানে সংখ্যা যেগুলো আছে এগুলাকে বলে এগুলা কি আমি তাদের কাছ থেকে শিখিয়েছি ধনাত্মক অখণ্ড সংখ্যা কি সংখ্যা এগুলা দেখো এগুলা ভগ্নাংশ নয় আবার এগুলা কি ধনাত্মক সংখ্যা এগুলার আরেকটা নাম আছে নিশ্চয় তোমরা জানো সেটা হলো কি স্বাভাবিক সংখ্যা আরো তোমরা জানো যে কিছু সংখ্যাকে যদি ফরমাল কমা দিয়ে লেখা হয় একসাথে তখন এদেরকে কি বলে সেট বলে যে প্রথমে যেটা লিখছি এগুলা অখণ্ড ধনাত্মক সংখ্যা বলে এগুলাকে কি বলে স্বাভাবিক সংখ্যা বলে অর্থাৎ ন্যাচারাল নাম্বার আর একসাথে সংখ্যাগুলো যে আছে এদের কি নাই শেষ নাই এই সংখ্যাগুলাকে একটা সেট দিয়ে প্রকাশ করা হয় তাকে বলে স্বাভাবিক সংখ্যার কি সেট ঠিক আছে না তারপরে দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন লেখা আছে এগুলা তো বিজোড় সংখ্যা ঠিক আছে না বিজোড় সংখ্যা কিভাবে হয় আমরা এটা কি প্রাথমিক বিদ্যালয় থেকেও কি শিখিয়েছি তারপরে দেখো জোড় সংখ্যা ঠিক আছে না জোড় সংখ্যা গুলা কিভাবে লিখতে হয় কিভাবে জোড় হলো এগুলো আমরা জানি ঠিক আছে না দেখো বিজোড় সংখ্যা গুলাকে দুই দিয়ে ভাগ দেয় না কিন্তু জোড় সংখ্যা গুলা সবাইকে জোর দিয়ে ভাগ করা যায় এখানে দেখো এটাও একটি সেট এটা হলো স্বাভাবিক সংখ্যা সেট এটাও একটা সেট এটা হলো কিসের সেট বিজোড় সংখ্যা সেট এখানে দেখো এই দেখতেছো যে নিচের দ্বিতীয় লাইনে যেটা আছে এটা হলো জোড় সংখ্যার কি সেট এখন দেখো আর সংখ্যাগুলোকে আমরা পর পর কমা দিয়ে লিখেছি এখন লেখার একটা নিয়ম আছে দেখো এই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার কি পার্থক্য কত এক দ্বিতীয় থেকে তৃতীয় কত এক তৃতীয় থেকে চতুর্থ কত এক এভাবে চলমান আবার এখানে দেখো এই সংখ্যাগুলো পার্থক্য কত করে আছে দুই করে এখানে সংখ্যাগুলো পার্থক্য আছে কত করে দুই করে আছে ঠিক আছে না তাহলে আবার সংখ্যাগুলো এরকম তো হইতে পারে মানে ধরো আমি তিন লিখলাম তারপরে নয় লিখলাম তারপরে সাতাশ লিখলাম একাশি লিখলাম এভাবে লিখতে পারি না এখানে দেখো নয়কে যদি তিন বিভাগ করো কত হয় তিন হয় সাতাশের নয় দিবাগ করলে তিন একাশের সাতাশ দিবাগ করলে তিন এখন দেখো এই সংখ্যা প্রথম তিনটা সারের গুলা যেরকম তৃতীয় চতুর্থটা কিন্তু সেরকম নয় এটা হচ্ছে ভিন্ন তাহলে এটা একটি সেট এটাও সেট এটাও কি একটি সেট এটাও কি একটি সেট সেটটি কারণ হয়েছে এখানে অনেকগুলা সংখ্যার কি আছে সমাবেশ আছে অনেকগুলা জিনিসে যদি সমাবেশ থাকে বাস্তব বা চিন্তা করলে সেটা হলো কি একটি সেট এবার দেখো এই সেটগুলোর মধ্যে কমা ব্যবহার করা হয়েছে এবং অসীম
এই কমা কোনো কিছুকে যদি কমা ব্যবহার করে একটা নিয়মের মাধ্যমে পরপর যদি আমি সাজিয়ে লিখি আবার বলতেছি কিছু রাশিকে একটি নিয়মের মাধ্যমে ক্রমান্বয়ে যদি সাজিয়ে লেখা হয় রাশিগুলোর প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী এবং পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত সেটা জানা যায় তাহলে তাদেরকে বলে অনুক্রম এখন দেখো সাইড থেকে আমি কোথায় আসছি অনুক্রম আজকে আমি তোমাদের ত্রয়োদশ অধ্যায় এবং উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের অনুক্রম নিয়ে আলোচনা করব অনুক্রম এর আর এক নাম হচ্ছে পর্যায়ক্রম কারণ এগুলো পর্যায়ক্রমে একটার পর একটা একটা বিশেষ নিয়মের মধ্যে সাজিয়ে লিখেছি তোমাদের অষ্টম শ্রেণীর কথা মনে আছে এখানে তোমরা প্যাটার্ন পড়েছিলে সংখ্যার প্যাটার্ন ঠিক আছে সংখ্যার প্যাটার্ন হলো কি সংখ্যাকে সাজিয়ে লেখা এটাও কি একই প্যাটার্ন মানে কি অনুক্রম তখন নাম ছিল কি প্যাটার্ন এখন এটা নাম হলো কি অনুক্রম অর্থাৎ অনুক্রমের আর একটা নাম আছে কি পর্যায়ক্রম তাকে ইংরেজিতে বলে সিকুয়েন্স কি বলে ইংরেজিতে সিকুয়েন্স সিকুয়েন্স মানে পর্যায়ক্রম এসে কিউ ইউ ই এম সি ই সিকুয়েন্স বলে তাহলে আজকে আমরা শিখব এর অনুক্রম কি অনুক্রম এর বৈশিষ্ট্য কি অনুক্রম কিভাবে লিখে অনুক্রম থেকে কিভাবে সাধারণ পদ গঠন করা যায় আবার সাধারণ পদ থেকে কিভাবে অনুক্রম গঠন করা যায় এগুলো আমরা আজকে শিখব তাহলে এই অনুক্রমটাকে কতগুলো রাশিকে বিশেষ নিয়মে ক্রমান্বয়ে সাজিয়ে লিখা হলে রাশির প্রত্যেকটি পদে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী এবং পরবর্তী পদগুলা জানা যায় অর্থাৎ কোন রাশির প্রত্যেক পদের পূর্ববর্তী এবং পরবর্তী পদের পার্থক্য বা অনুপাত কি অর্থাৎ কিভাবে সাজিয়ে লেখা হয়েছে সেটা জানা যায় এখানে তোমাদের বোর্ডে আমি চারটা অনুক্রম লিখছি এগুলো দেখো ওয়ান টু থ্রি এটা একটা বিশেষ নিয়মে ওয়ান থ্রি ফাইভ সেভেন একটা বিশেষ নিয়মে টু ফোর সিক্স এইট এটা একটা কি বিশেষ নিয়মে তারপরে থ্রি নাইন টোয়েন্টি সেভেন এইটি ওয়ান এটাও বিশেষ নিয়মে লিখছি এই কারণে এটা কি একটি অনুক্রম এবার আবার মনে রাখতে হবে প্রত্যেকটি অনুক্রম কি একটি সেট তবে সেট হলে অনুক্রম হইতে পারে নাও হইতে পারে কারণ সেটের সদস্যগুলো যদি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে সাজানো থাকে তাহলে অনুক্রম হবে যে সেটের সদস্যগুলা পর্যায়ক্রমে সাজানো নাই এবং অসীম নয় ওই সেট অনুক্রম নয় তাহলে বুঝতে হবে প্রত্যেকটি অনুক্রম সেট কিন্তু প্রত্যেকটি সেট অনুক্রম নয় এবার তোমাদেরকে শিখাবো সেটের অনুক্রমের সাথে ফাংশনের সম্পর্ক কি তোমাদেরকে অবশ্যই যে বিষয়টাকে জানতে হবে অনুক্রমের সাথে ফাংশনের কি আছে সম্পর্ক আছে এবার দেখো আমি তোমাদেরকে দেখা দিয়েছি অনুক্রমের সাথে ফাংশনের কি সম্পর্ক আছে প্রথমে দেখো কি লেখা আছে দেখো এখানে টু ওয়ান লেখা আছে ওয়ান থেকে আমি কি লিখতে পারি যদি দুই দ্বিগুণ করে কত হয় টু হয় ঠিক আছে না তাহলে ওয়ান এর সাথে কার সম্পর্ক আছে টু এর সম্পর্ক আছে টু কে যদি দুই দ্বিগুণ করে কত হয় ফোর হয় তাহলে টুর সাথে কার সম্পর্ক আছে ফোর এর থ্রি কে যদি আমি টু দ্বিগুণ করে সিক্স হয় তাহলে থ্রির সাথে সিক্স এর কি আছে একটা সম্পর্ক আছে ফোর এর সাথে দ্বিগুণ করলে কত হয় এইট হয় একটা কি আছে সম্পর্ক আছে এখন দেখো প্রথমে যেগুলো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট এখন যেটা হলো এগুলো হলো এগুলো হলো কি যোগ সংখ্যার কি যোগবদ্ধ যোগ সংখ্যার সেট এটা হয়েছে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট যোগবদ্ধ যোগ সংখ্যার সেট প্রথম সেটের সদস্যগুলো অসীম দ্বিতীয় সেটের সদস্যগুলো অসীম এই সম্পর্কটাকে আমি ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি যদি এটা এন পর্যন্ত যদি যায় এটা কত পর্যন্ত যাইব টু এন পর্যন্ত এখানে ডট চিহ্ন আছে তাহলে এন এর সাথে সম্পর্ক আছে কার টু এন এর তাহলে প্রথম সেটের সদস্যগুলোকে যদি আমি এন দিয়ে প্রকাশ করি দ্বিতীয়টা হইব কত টু এন এখন এখানে দেখো
সবাই যেখানে ফাংশন অফ n লেখা আছে n এর মান যদি 1 হয় 2n সমান কত 2 n সমান যদি 2 হয় তাহলে কত হয় 2n সমান কত হয় 4 n সমান যদি 3 হয় তাহলে 2n সমান হয় কত 6 n সমান যদি 4 হয় 2n সমান হয় কত 8 n সমান যদি n হয় তাহলে কত হয় 2n 2 থাকে তাহলে স্বাভাবিক সংখ্যার সাথে যোগফল জোড় সংখ্যার কি আছে একটি সম্পর্ক আছে তাহলে একটি অনুক্রম থেকে যখন আমরা আরেকটা অনুক্রম বিশেষ নিয়মে লিখি ওই সম্পর্কটা হলো একটি কি ফাংশন ঠিক আছে না তাহলে দুটি অনুক্রমের মধ্যে কি থাকে একটি সম্পর্ক থাকে এটা একটা অনুক্রম এটা একটি অনুক্রম এটা হলো স্বাভাবিক সংখ্যা এটা হলো যোগফল জোড় সংখ্যা একটি কি অনুক্রম এবার আবার বলি অনুক্রমটা হলো কতগুলো রাশিকে একটা বিশেষ নিয়মের মধ্যে পর্যায়ক্রমে বা ক্রমান্বয়ে সাজিয়ে লেখা হলে রাশির প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত সাজানো আছে তাকে বলে অনুক্রম অনুক্রম প্রত্যেকটি অনুক্রম সেট হয় কিন্তু প্রত্যেক সেট অনুক্রম হয় না অনুক্রমের পদগুলা অসীম হয় অনুক্রমের পদগুলা সাধারণত কি হয় অসীম হয় একটি অনুক্রম থেকে আরেকটি অথবা অনেকগুলো অনুক্রম গঠন করা যায় এই একটি অনুক্রমের সাথে অনুক্রমের যে সম্পর্ক এটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করা যায় ঠিক আছে না এই প্রকাশ করা যায় অনুক্রমের প্রত্যেকটি পদকে এবার শুনো অনুক্রমের পদগুলাকে কিভাবে লেখা হয় অনুক্রমের পদগুলাকে সাধারণত U1, U2, U3, UN দ্বারা প্রকাশ করা হয় এই অনুক্রমের পদগুলাকে কিভাবে প্রকাশ করে U1 হলে প্রথম পদ U2 হলে দ্বিতীয় পদ U3 হলে তৃতীয় পদ UN হলে nতম পদ এখন UN দ্বারা কি লিখতে হবে না অন্যভাবে লেখা যায় UN দিয়ে লিখতে হবে এমন কোনো কথা নাই তুমি B1, B2, B3 বা S1, S2, S3 যে কোনোভাবে লিখতে পারো অনুক্রমে যে কোনো অনুক্রমে সাধারণ পদকে UN দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করে UN দ্বারা তাহলে অনুক্রমকে এভাবে লিখে অনুক্রমে সাধারণ পদকে UN দ্বারা প্রকাশ করা হয় এখন দেখো এই মনে করো যোগফল জোড় সংখ্যার অনুক্রম কি জোড় সংখ্যক যোগফল অনুক্রম আমি কিভাবে লিখছি কিভাবে লিখতে পারি এটাকে 2n কিছুক্ষণ আগে আমি লিখছিলাম যোগফল জোড় সংখ্যার অনুক্রম 2 4 6 8 ... এবার লিখলাম un সমান 2n এটাকে এভাবে লেখা যায় সাধারণ পদ যেটা আছে অনেকে আবার এভাবে লেখে দেখছ আবার অনেকে এভাবে লেখে এটা যোগফল একটি আমি অনুক্রম কিভাবে সাধারণ পদ লেখে এটা দেখা যাচ্ছে সব সাধারণ পদ কিন্তু এরকম না এটা হচ্ছে যোগফল জোড় সংখ্যা এটা কার যোগফল জোড় সংখ্যার অনুক্রম অনুক্রমে সাধারণ পদ আবার অনেকে এভাবে লাগে এন সমান 1 2 এভাবে আবার কেউ কেউ এভাবে লেখে দেখো 2 4 6 8 এগুলা তোমাদের করবে থেকে তোমরা প্রয়োজন হতে পারে তাহলে অনুক্রমের সাধারণ পদকে আমি দেখিয়েছি যে এইভাবে এক বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নে বিভিন্নভাবে লিখতে পারে এটা তোমাদের ইচ্ছে যোগফল আমি একটা দেখাচ্ছি সব কিন্তু অনুক্রম এইভাবে লেখা না চিহ্নটা বুঝা যাবে অতএব এভাবে চিহ্ন থাকতে পারে এভাবে থাকতে পারে এভাবে থাকতে পারে এটা দিয়ে কি বুঝাইছে অনুক্রমের পদগুলো অসীম অনুক্রমের পদগুলো সাধারণত কি হয় অসীম ঠিক আছে
এখন দেখো 3 5 7 9 একটি অনুক্রম কেন এই সংখ্যাগুলোকে আমি পর্যায়ক্রমে একটা বিশেষ নিয়মের মধ্যে সাজিয়ে রেখেছি তাদের মধ্যে ক্রম ব্যবহার করেছি এবং এই প্রবাবিলিটিকে অসীম এই প্রবাবিলিটিকে অসীম এখন এর সাধারণ কত হবে এটা বাইর করো এখন দেখো তাহলে এখানে কি প্রথম ভাগ কত হবে প্রথম ভাগ 3 প্রতি পদের পার্থক্য বা সাধারণ অঙ্ক এবার দেখি এখানে এর মান কত আছে 3 এর মান 9 এর মান হলো কত 2 3 + 2 এন্ড মাইনাস 2 তাহলে লিখতে পারি 2 এন্ড মাইনাস কত এর প্লাস 1 তাহলে 3 5 7 9 এই অনুক্রমের সাধারণ ফল কত 2 এন্ড প্লাস 1 যদি তোমার সন্দেহ হয় দেখো এন এর মান যদি 1 হয় এই এন এর মান যদি 1 হয় তাহলে কত 2 ইনটু 1 প্লাস 1 কত হয় 3 এন এর মান যদি 2 হয় 2 কে 2 দিয়ে গুণ করলে 4 4 প্লাস 1 কত 5 এন যদি 3 হয় এখানে এন বলতে প্রথম পদ হলে এন এর মান 1 দ্বিতীয় পদ হলে এন এর মান 2 তৃতীয় পদ হলে এন এর মান 3 এভাবে চলতে থাকবে এবার এন এর মান যদি 3 হয় 3 আর 2 গুণ করলে হয় কত 6 6 এ 1 এ 7 যদি 4 হয় 2 ইনটু 4 8 এটার মানে হয় কত 9 তাহলে এভাবে আমরা যে কোনো অনুক্রমের সাধারণ ফল বের করতে পারি এবার দেখো যে কোনো একটা অনুক্রমের সাধারণ ফল ইত্যাদি বসিয়ে পাই প্রথম পদ ইউ ওয়ান সমান 1 - 1 1 + 1 সমান 0/2 সমান 0 দ্বিতীয় পদ ইউ টু সমান 2 - 1 2 + 1 সমান 1/3 তারপরে তৃতীয় পদ ইউ 3 সমান 3 - 1 3 + 1 সমান 2/3 এভাবে এটা চলমান সুতরাং অনুক্রমটি বলো প্রথম পদ 0 তারপর 1/3 তারপর 2/3 এরপরে চলমান তাহলে যে কোনো অনুক্রম থেকে সাধারণ পদ বাইর করা যায় যে কোনো
অনুক্রমে সাধারণ পথ থেকে অনুক্রম বাহিত হয়। অনুক্রম থেকে সাধারণ পথ, অনুক্রমে তারপর সাধারণ পথ থেকে অনুক্রম এটা বাইবেলে লেখা যায়। তাহলে আজকে আমি শিখলাম অনুক্রম কি, অনুক্রম কিভাবে লিখতে হয়, অনুক্রমের বৈশিষ্ট্য। অনুক্রমের বৈশিষ্ট্য গুলো আবার বলতেছি, অনুক্রমের পথগুলো অসীম হয়, সাধারণ তো কি হয় অসীম হয়। অনুক্রমের সাথে অর্থাৎ যে কোনো অনুক্রম স্যার হবে, আর অনুক্রম যে একটি সম্পর্ক আছে সেটা হলো একটি ফাংশন, ঠিক আছে। অনুক্রমকে, অনুক্রমের পথগুলাকে পরপর কমা দিয়ে লাগে এবং অনুক্রমের পথগুলা অসীম হয়, আর অনুক্রমের পথগুলা একটি বিশেষ নিয়মের মধ্যে লেখা হয়, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী এবং পরবর্তী পদের পার্থক্য বা অনুপাত সব একই থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল।